অন্যান্য দোকান থেকে কি আপনার কাছে খাবার পাওয়া যাবে? অবভিয়াসলি কোন পাওয়া যাবে। আচ্ছা, আগুলোর জন্য স্পেশাল একটা ফিড আছে, সেটা আমি নাম এখন উচ্চারণ করছি না বা বলবো না। হ্যাঁ, সেটা কন্টিনিউ যদি আমরা খাইয়ে যাই এক মাস, তুলনামূলক অন্য নর্মাল খাবার যেগুলো আছে ছাগলের বা গট ফার্মিংয়ের জন্য, সেগুলোর তুলনায় তিন গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে আমি তিন গুণ কি ওজনটা বৃদ্ধি পায়। আচ্ছা, আপনারা যারা কেমন আছেন সবাই, আপনারা যারা মুরগি ফার্মিং করেন বা বার্ড ফার্মিং করেন বা যারা গোট ফার্মিং করেন বা ডেয়ারি ফার্মিং করেন, আপনাদের এই ফার্মিং করতে গেলে সবার আগে যেটা জরুরি হয় সেটা হলো ফিড। আজকের আমি এমন একটা জায়গার আপনাদেরকে সন্ধান দেবো যেখানে নদিয়া এবং চব্বিশ পরগনা জেলার মানুষ অনেক উপকৃত হতে পারেন, যাতে করে আপনারা ফিডটাকে হোলসেলে পেতে পারেন এবং সাথে সাথে এই দাদার অনেকগুলো কোম্পানির সাথে ডিলারশিপ রয়েছে এবং বাইরে থেকে আপনারা যেসব প্রোডাক্টগুলো বেশি দাম দিয়ে কেনেন সেখানে আপনারা এখান থেকে অনেক কম দামে কিনতে পারেন। দাদার কাছে কী সব ফিড রয়েছে এবং কী সব মেডিসিনগুলো রয়েছে সম্পূর্ণ একটা বিস্তারিত আপনাদেরকে আমি তুলে ধরবো এবং দাদার সাথে কথা বলবো এবং আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন দেবো যে আপনারা সবথেকে কম দামে কোথা থেকে হোলসেল প্রাইসে এই মুরগি বা গরু বা অন্যান্য অ্যানিমেলসের ফিডগুলো পেতে পারেন, সেই সব বিষয়গুলো হচ্ছে আমরা একটা সঠিক তথ্য তুলে ধরবো। আচ্ছা, আমি তো আপনার এখানে আসলাম, শুনলাম আপনার নাকি ফিডের হোলসেল মার্কেট রয়েছে, প্রথমে যদি আপনার লোকেশনটা একটু সঠিকভাবে আমাদের দর্শকদের বলতেন। এটা হলো উত্তর চব্বিশ পরগনা নদিয়ার মিডিলে মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশন, মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশন, এর সঙ্গে যুক্ত রয়েছে কামদেবপুর বলে একটা গ্রাম। আচ্ছা, আপনাকে আগে সবাই জানে, আপনি আগে একজন সোনালী মুরগির ফার্মার ছিলেন, অনেকেই চেনে, আমিও আপনাকে ভালো করেই চিনি। হ্যাঁ, এখন এই ফিডের ব্যবসার সাথে আপনি কতদিন ধরে যুক্ত রয়েছেন? পাঁচ বছর দশ দিন সোনালী মুরগি ছিল, তার মানে সোনালী মুরগি শুরু করার আগে থেকে আপনি এই ফিডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। হ্যাঁ, যাই হোক, আপনার দোকানের যে নামটা রয়েছে সেটা কী রয়েছে? মণ্ডল ফিড সেন্টার, মণ্ডল এন্টারপ্রাইজ, মণ্ডল ফিড সেন্টার অ্যান্ড এন্টারপ্রাইজ। আচ্ছা, আমরা আমাদের সব ফার্মিং ধরনের নিয়ে কাজ, যেমন মুরগি ফার্মিং বলুন, ডেয়ারি ফার্মিং বলুন, গোট ফার্মিং বলুন, পিক ফার্মিং বলুন, আপনার কাছে কোন কোন প্রাণীর খাবারগুলো রয়েছে? আমার কাছে মূলত পেয়ে যাবে তুমি হাঁস মুরগি, হাঁস মুরগি, হ্যাঁ, গরু ছাগল, হ্যাঁ, শুকর। ইউরোপার রয়েছে, নিওজেনেটিক্স, লেমনটেক বা হেনপ্রো বলা হয়, এনপ্রো বলে একটা কোম্পানি বা এসি কোম্পানি বলা হয়। ঠিক আছে, এরকম অজস্র কোম্পানি রয়েছে, আরও মোটামুটি 15টা কোম্পানি। আচ্ছা, আপনার কাছে কি এইসব সব কোম্পানিগুলো ডিলারশিপ রয়েছে? হ্যাঁ, সব কোম্পানি। আচ্ছা, এবার আমি জানতে চাইবো গরুর ক্ষেত্রে যেমন কপিলা ফিড রয়েছে, মিল্কন রয়েছে। ঠিক আছে, সেসব প্রসঙ্গগুলো আমি পরে আসবো, আমি আগে জানতে চাইবো যে সবাই তো অনেক জায়গায় তো হোলসেল মার্কেটগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে এত দূরে এসে লোক কেন খাবারটা কিনবে? এখানে একটা মজার ব্যাপার আছে, আমার একটা কোনো গুরুদেবের কাছ থেকে আমি এটা শিখেছিলাম। হ্যাঁ, সেও একই কোম্পানি ডিলে, আমিও একই কোম্পানি ডিলে। আচ্ছা, এই ব্যবসা শেখার মধ্যে গুরুদেবের কী সম্পর্ক? গুরুদেব অবশ্যই সম্পর্ক, সে আমার শিখিয়েছিলেন বিষয়টা, বলেছেন খুব স্বল্প লাভে ছেড়ে দাও মাল, একটা পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, কোম্পানি যে কোম্পানি ও ডিলার, আমি সেই কোম্পানি ডিলার, কিন্তু ও যে রেটে পাচ্ছে কোম্পানি সেই রেটে আমার দিতে পারছে না ডাইরেক্ট না। হ্যাঁ, তখন দেখলাম ওর ভলিউমের ব্যাপার আছে, যে যত টানে তার ভলিউম তত, কেউ হয়তো নতুন ডিলারশিপ হলো সে যে রেট পাবে, পুরানো কোনো ডিলারের কাছ থেকে মাল নিলে তার থেকে কোম্পানি থেকে কম রেট পাবে, সেই পজিশানটা আমি করে দিতে পারি যে কোনো নতুন। আচ্ছা, অন্যান্য ডিলারের থেকে আপনার কাছে কম দামে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আমার দর্শকদের ভরসা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, অবভিয়াস। আচ্ছা, আমি আর যেটা জানতে চাইবো, এবার যদি আমাদের একটু ফিডটা একটু আপনাদের পরিচর্যা করে দেখান যে কী সব ধরনের ফিড রয়েছে। এদিকে একটু চলে আসো, ক্যামেরাম্যানকে বলবো এদিকে চলে আসতে। যাই হোক দাদা, এদিকে ঘুরে যান, নাহলে আমার দর্শক দেখতে পাবে না। এইখানে কিছু ফিড রয়েছে, এইখানে প্রথম অবস্থা যদি আমাকে বলেন, এটা লেমনটেক কোম্পানির ফিড, লেমনটেক কোম্পানির ফিড রয়েছে, এটাও লেমনটেক, এটাও লেমনটেক, এটা সগুনা, এটা সগুনা, এটা পিছিয়ে আসি, এটা ভান্ডারি, আচ্ছা ভান্ডারি ফিনিশার, এটা ভান্ডারি ফিনিশার রয়েছে, এটা ভান্ডারি এস্কাটার, ভান্ডারি এস্কাটার। আচ্ছা, এইটা কি আপনার প্রাথমিক দোকান না গোডাউন আলাদা রয়েছে? এই একটা দোকান আছে, সাইডে একটা দোকান, আমরা ওটা আপনার গোডাউন, আরও দুটো গোডাউন আছে। আচ্ছা, আরও দুটো গোডাউন রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, দেখাচ্ছি, যাই হোক সেগুলো দেখাবো। আমি আগে জানতে চাইবো যে এইসব খাবার রয়েছে মুরগি ফার্মে যে ক্ষেত্রে হয় যে স্তরে 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 খাবারগুলো চলে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কাছে কি সব স্তরের খাবারগুলো রয়েছে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমি আপনাদের খাবারের গোডাউনগুলো দেখাবো বা অন্য অন্য আরও বিষয় নিয়ে আলোচনা করবো, তার আগে জেনে নেবো আমাদের সামনে কিছু ওষুধ রাখা রয়েছে।
যেখানে আমি কিছু ভিটামিন দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম দেখতে পাচ্ছি, লিভার টনিক দেখতে পাচ্ছি, এই যে এইগুলো রয়েছে, এগুলো কী কী রয়েছে, মানে কোন কোন টাইপের ওষুধগুলো রয়েছে? আপনি কি শুধু সব ধরনের ওষুধ বিক্রি করছেন না শুধু লিভার টনিক আর ক্যালসিয়াম? আছে যেমন অ্যান্টিবায়োটিক লাগে, অ্যান্টিবায়োটিক আছে, হ্যাঁ গ্রোথের ওষুধ লাগে, গ্রোথের ওষুধ আছে, যেমন ক্যালসিয়াম লাগে, ক্যালসিয়াম আছে, পোটেন্সি আছে বৃদ্ধির জন্য, পোটেন্সি আছে, লিভার টনিক আছে, টক্সল আছে, টক্সল ও লিভার টনিকের, তারপরে হচ্ছে কাশির জন্য বা গলা ঘর ঘর করে যেটা তার জন্য যে সিরাপ ন্যাককপ বা রেসপিরান সিরাপ সেটাও আছে, যেমন হজমের জন্য, হ্যাঁ ডাইজিকন আছে, কার্বোজাইম আছে, হার্বোজাইম আছে, কিরমির ওষুধ আছে, হ্যাঁ মানে সব ধরনের। আচ্ছা আমি যেটা আজ জানতে চাইবো কিডনির যেটা নেফ্রোপি, এখানে দুই একটা ওষুধ দেখতে পাচ্ছি আপনার বড় বড় কোয়ান্টিটিতে রয়েছে, যেমন এইরকম অসোমেন, এটা হলো একটা ক্যালসিয়াম। আচ্ছা এইটা যদি দূর থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি এখান থেকে পার্সেল করে দিতে পারবেন? সেক্ষেত্রে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। আচ্ছা অন্য অন্য দোকান থেকে কি আপনার কাছে কম পাওয়া যাবে? অবভিয়াসলি কম পাওয়া যাবে। আচ্ছা আরেকটা জিনিস যেটা জানতে চাইবো আপনার কাছে, একটু সামনে চলে আসুন, আপনার কাছে আমি যেহেতু গোট ফার্মিং নিয়েও একটু বেশি কাজ করি বা মুরগি ফার্মিং নিয়ে বা যেহেতু সকল প্রকার ফার্মিং নিয়ে কাজ করি, আপনার কাছে ছাগলের ওজন বৃদ্ধির জন্য বলুন বা ছাগলের জন্য কীসব ফিডগুলো রয়েছে, মানে গোট ফিড কীগুলো কীসব রয়েছে? আচ্ছা ছাগলের জন্য স্পেশাল একটা ফিড আছে, সেটা আমি নাম এখন উচ্চারণ করছি না বা বলবো না, হ্যাঁ সেটা কন্টিনিউ যদি আমরা খাইয়ে যাই এক মাস, তুলনামূলক অন্য নর্মাল খাবার যেগুলো আছে ছাগলের বা গোট ফার্মিংয়ের জন্য সেগুলোর তুলনায় তিন গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে মানে আমি তিন গুণ কি ওজন বৃদ্ধি পায়। আচ্ছা আপনারা যারা কোরবানির জন্য খাসি তৈরি করছেন বা ছাগলের অনেক সময় ওজন বৃদ্ধি হয় না, কারণ আমাদের গোট ফার্মিংয়ের যে বিজনেসটা রয়েছে সম্পূর্ণই ওয়েট বৃদ্ধির উপর রয়েছে, আমাদের খাসিগুলো যত ওয়েট বৃদ্ধি হবে ততই আমাদের প্রফিটটা বেশি আসবে অবশ্যই। সেক্ষেত্রে এই ফিডটা আপনার কাছ থেকে নিলে কতটা আমাদের ফার্মারগুলো উপকৃত হতে পারে? অবশ্যই অন্যান্য জায়গায় যা রেট থাকবে তার থেকে কম রেটে পাবে। আচ্ছা ওইটা খালে কীভাবে যদি আরেকবার আমার দর্শকদের একটু বলতেন, অন্যান্য জায়গায় যে রেট থাকবে তার থেকে তা উপকৃত কীভাবে হবে? উপকৃত বলতে তারা কম রেটে পাবে, হ্যাঁ কম রেটে পেলে তো কস্টিং কমে যাবে ওদের না। ওজন কতটা বৃদ্ধি হবে? ওজন মোটামুটি নর্মাল খাবারের তুলনায় 2-3 গুণ বৃদ্ধি হবে। 2-3 গুণ আপনি গ্যারান্টি দিয়ে বলছেন? হ্যাঁ। আচ্ছা অবভিয়াসলি এবার যেটা বলবো, আমি ডেয়ারি ফার্ম নিয়েও কাজ করি, গরুর দুধ বৃদ্ধির জন্য কীসব খাবার রয়েছে আপনার কাছে? গরুর দুধ বৃদ্ধির জন্য যেমন কপিলা ফিড আছে, ঠিক আছে, স্পেশালি গরুর দুধ বৃদ্ধি করে, ঠিক আছে, কন্টিনিউটি একটা লিমিটেশনের ভিতরে খাওয়ালে, একটা রুটিন মেনটেন করে খাওয়ালে। তাছাড়া এখানে একটা গরুর সাপ্লিমেন্ট রয়েছে যেটা মুরগি গরু গট সবারই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, হ্যাঁ এটা খাওয়ালে ওদের প্রোটেকশন পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার সেটাও বৃদ্ধি পায়, ওদের হেলথও ভালো থাকে, প্লাস ওদের দুধ বিশেষ করে ওদের দুধটা বৃদ্ধি পায়। আচ্ছা বিশেষ করে ওদের দুধটা বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা মানে দুধ বৃদ্ধির জন্য যারা গাভী পালন করছেন, আপনারা যদি গরুর দুধ বৃদ্ধির জন্য কোনো ফিড কিনতে চান তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কত মিনিট? এবার আপনার কাছে যেটা জানতে চাইবো, মুরগির জন্য অনেকে সোনালি মুরগির ডিমের খাবার হয় বা মাংসের জন্য খাবার হয়, সেসব খাবার কী রয়েছে আপনার কাছে? আমার কাছে মাংসের জন্য খাবার আছে, ব্রয়লার ফিডও আছে, হ্যাঁ প্রি এসকাটার, এসকাটার, ফিনিশার, তিন রকম হয়, হ্যাঁ আবার ডেভেলপার আছে মিডিল, হ্যাঁ সবাই অ্যাপ্লিকেবল করে না বা নেয় না, ঠিক আছে। আর লেয়ারের জন্য লেয়ারের চিসকাম স্টার্টার রয়েছে যেটা 0-8 সপ্তাহ খাওয়াতে হয়, তারপরে গ্রোয়ার আছে, গ্রোয়ার হলো 9-16 সপ্তাহ খাওয়াতে হয়, তারপরে তার ফেজ ওয়ান রয়েছে, ফেজ ওয়ান 17-40 সপ্তাহ, ফেজ টু হলো 41-60 সপ্তাহ, ফেজ থ্রি হলো 61 সপ্তাহ থেকে এক্সপিয়ার পর্যন্ত যতদিন ডিম দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ধরনের বিভিন্ন মানে অ্যানিমেলসের যত প্রকার খাবারগুলো রয়েছে সবগুলোই দাদার কাছে রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি আমার গোডাউনে। আপনাকে আপনাদেরকে আমি গোডাউনে এবার নিয়ে যাবো। সে দাদার গোডাউন, এই গোডাউনের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই সারি সারিবদ্ধভাবে খাবারগুলো রাখা রয়েছে, আপনি যদি এক এক করে আমাদের খাবারগুলোর সাথে একটু পরিচয় করাতেন। এটা হলো গরুর ফিট, কপিলা সুপার, হ্যাঁ ঠিক আছে, এটা হলো কপিলা ক্রিম, হ্যাঁ ক্রিম, ঠিক সেম কপিলা ক্রিমের 10 কেজির বস্তা, ডাস্টের 10 কেজি বস্তা, ডাস্টের 10 কেজি বস্তা, মানে ছোটো বড় সব ছোটো ফিট রয়েছে। আর এটা সুগুনা কোম্পানির, হ্যাঁ স্ট্যাটার ফিনিশার, ঠিক আছে স্ট্যাটার ফিনিশার, স্ট্যাটার ফিনিশার, মানে এদিকে সবগুলো রয়েছে, অন্ধকারের জন্য আমি ভিতরে যেতে পারছি না। যেমন আছে ভান্ডারি কোম্পানির গ্রোয়ার রয়েছে, লেয়ার ফিট রয়েছে, হ্যাঁ মানে সব কোম্পানির স্ক্যাটার রয়েছে, হ্যাঁ এই যে কপিলা কোম্পানির আমি এগুলো দেখতে পাচ্ছি, সবগুলো ফিট রয়েছে। আচ্ছা দর্শক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।